মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কলকাতার এনআরএস হাসপাতালে ইন্টার্ন ডাক্তারকে মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা 12টা থেকে ধর্মঘটে সামিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ইন্টার্নরা। তারা এমএস বেবিকে ডেপুটেশন দেওয়ার পর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনেই অবস্থানে বসে পড়েন। আন্দোলনরত ইন্টার্ন ডাক্তারদের দাবি, অবিলম্বে এনআরএস এর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেই সাথে মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও একাধিকবার ইন্টার্ন ডাক্তাররা হেনস্থার শিকার হয়েছেন। আমরা এনআরএস এর জন্য আজকে ধর্মঘটটা রেখেছি, ঠিক আছে। এনআরএস এ কালকে যে রাতে ঘটনাটা ঘটেছে সেটা ঘটা উচিত ছিল না, ঠিক আছে। ওখানে সিকিউরিটি গার্ডরা কোথায় ছিল? পুলিশরা ছিল, পুলিশরা তারপরেও ওখানে কোনো ব্যবস্থা নেয়নি, সেটা তো কোনো দিক থেকে মানে মানা যায় না। তারপরে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কি? আমাদেরকে অ্যাটলিস্ট কিছু তো সিকিউরিটি দেবে, সেই সিকিউরিটিটা যদি আমরা না পাই আমরা কেন কাজ করব? কালকে এনআরএসএমসি হয়েছে, গতকাল রাতে একটা আমাদেরই একটা ইন্টার্ন অ্যাসল্ট হয়েছে, তো তার জন্যে আমরা বিক্ষোভ কর্মসূচি। এরকম আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এরকম প্রায় হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের বলে যে হ্যাঁ ঠিক করে দেবো, চার তিন চারবার মিটিং হয়েছে আমাদেরকে নিয়ে, কিন্তু কোনোরকম কোনো ফল হয় না। সব সময় একটা পেশেন্ট বাড়ি ভিজিটিং আওয়ার ছাড়াও একসঙ্গে এক গাদা পেশেন্ট বাড়ি সবসময় থাকছে, এর জন্য আমাদের ট্রিটমেন্ট করতে অসুবিধা হয় এবং পেশেন্ট বাড়ি আমাদের ধমক খেতে হয়। তো আমরা প্রথমে মানুষ, তারপরে আমরা ডাক্তার। তো ডাক্তারদের যদি সিকিউরিটি যদি না দিতে পারে তো আমরা রাজ্যে পরিষেবা দেওয়ার কোনো মানে হয় না। এছাড়াও আমাদের হসপিটালে বিভিন্ন পরিকাঠামোগত বা বিভিন্ন রকম প্রবলেম, যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভকে বারংবার বলেও কোনো রকম কিছু সলভ হয়নি। তো সব রকম একটা পরিস্থিতি মিলিয়ে কালকে যেহেতু একটা ওইরকম এত বড় একটা ইস্যু হয়েছে, এত বড় একটা জিনিস ওরকমই আজকে এনআরএস হয়েছে, কালকে মুর্শিদাবাদেও এরকম হতে পারে, না হওয়ার কিছু নেই। এমএসবিপি সহ অন্যান্য আধিকারিকরা তাদের এই আন্দোলন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেও ব্যর্থ হয়েছেন। দেখছি, আমরা তো আলোচনা করছি। Zakir Hussain Institute of Polytechnic, conceived by Mr. Zakir Hussain with best facilities, quality education and excellent placement record. For admission, contact 9476307162. যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।